আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে সৃজনশীল মেধা প্রতিযোগিতা অনুষ্ঠানে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান। নরসিংদীর শিবপুরে রজবেন্নেছা আমজাদ স্মৃতি পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সৃজনশীল মেধা প্রতিযোগিতা 2024। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শাহনওয়াজ দিলরুবা খান। শিবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট 150 জন প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও হস্তলিখন সহ বিভিন্ন ইভেন্টেস এর উপর উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্কুলের প্রশিক্ষণার্থীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।